গুড মর্নিং ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আর আজকে দেখো ভিডিওটা শুরু করছি বিছানা গোছানো দিয়ে। তো বিছানার অবস্থা দেখেই বুঝতে পারছো বিছানাটার কি অবস্থা। তো চলো গুছিয়ে নিই আর তার সাথে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো সত্যি আমি খুব কনফিউশনে থাকি যে আমি আসলে কন্ট্রোভার্সি ভিডিও দেব না ভ্লগ ভিডিও দেব। কারণ তোমরা অনেকেই বলো কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালো লাগে, অনেকেই আবার বলো ভ্লগ ভিডিও দেখতে ভালো লাগে। তো সেই জন্য মাঝে মধ্যে কন্ট্রোভার্সি দিতে হয়, মাঝে মধ্যে ভ্লগ ভিডিও দিতে হয়। তবে অবশ্যই ভ্লগ ভিডিওটা দেখতে বা করতে বেশি ভালো লাগে, কারণ এখানে কোনো কাউকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা হয় না, নিজের মতো নিজে কাজকর্ম করো এটা দেখানোই ভালো। তো যাই হোক, আজকে সেরকমই একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো অবশ্যই দেখে জানিও কেমন লাগছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ মানে বিছানাটা প্রায় গোছানো হয়ে গেছে, আর এখন আরাধ্যাকে নিয়ে বসিয়ে দিয়েছি। তো এতদিন তো স্লেটে লেখাতাম, আর এখন থেকে কিন্তু একটা খাতা কিনেছি, কারণ স্কুলে ভর্তি হলে খাতা পেন্সিলে লিখতে হবে। তো চেষ্টা করছি লেখানোর। মারাত্মক দুষ্টু, একটুও পড়তে বসতে চায় না, মানে খুব জোর করে বেঁধে টেনে হেঁচড়ে বসাতে হয়। তো চলো এখন আরাধ্যা আর প্রজ্ঞা পড়াশোনা করুক। তো দেখতেই পাচ্ছ প্রজ্ঞা নিজেও পড়ছে আর বোনকেও একটুখানি লেখাচ্ছে। আসলে সকালের দিকটা সবসময় তাড়াটা বেশি থাকে, সেজন্য এক জায়গায় বসিয়ে পড়ানোটা সম্ভব নয়। তো সেই জন্যই এদিক ওদিক করতে করতে প্রজ্ঞা একসঙ্গেই পড়তে বসেছে, নিজের পড়াটাও করছিল সাথে বোনকেও কিন্তু লেখাচ্ছে। তো চলো ওরা লিখতে থাক। তো এই দেখো, এই হচ্ছে আরাধ্যারানী লেখা। তবে নিজে নিজে লিখতে পারে না, হাতটা কিন্তু ধরতে হয়। তো যেটুকু শিখছে সেটুকুই অনেক। ও যদি পড়তে বসতো সত্যি অনেকটাই শিখে যেত, কিন্তু পড়তে বসে না মোটেও। আর এইদিকে দেখো জামা কাপড়ের স্তূপ মানে পাহাড় হয়ে গেছে। তো একদিনে যদিও বা কাচাকুচি করা কোনোভাবেই সম্ভব নয়, তো অল্প অল্প করে করব। তো ওই জন্য এক জায়গায় সব জমানো আছে। আর আজকে সকালে টিফিনে হবে চাউমিন, আর চাউমিনটা হবে পুরো বাঙালি স্টাইলে, মানে আমরা যেভাবে বাঙালিরা বাড়িতে খাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, তো ঠিক সেইভাবেই করব। তার জন্য দেখো চাউমিন কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। চলো আমি এখন আলু পেঁয়াজ আর গাজরটা কেটে নিই। তো দেখো বসে গেছি, এখন আলু পেঁয়াজ আর গাজর দিয়ে করব, আর ডিম দেব। তো চলো এটা কেটে নিই, তারপরে দেখা আবার কথা বলছি তোমাদের সাথে। সবজি কাটার পর আর রান্নাটা শেয়ার করলাম না, একেবারে রেডি করা চাউমিনটা এখন সবাইকে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ বেশ ভালোই হয়েছে কিন্তু, বলো? আমার কিন্তু এরকম চাউমিন বেশি ভালো লাগে, ডিম আলু পেঁয়াজ দিয়ে ভীষণ ভালো লাগে। আগে দোকানে চাউমিন খুব পছন্দ করতাম, কিন্তু সত্যি কথা বলতে এখন আমারও যেন দোকানে চাউমিন আর পছন্দ হয় না। তো যাই হোক, আজকে চাউমিন করলেও আমি কিন্তু চাউমিন খাবো না, কারণ সকালবেলা হেভি টিফিন করলে না দুপুরে খুব প্রবলেম হয়। তো সেই জন্য ওরা খাচ্ছে চাউমিন, আর আমি নিজের জন্য নিয়ে নিয়েছি ছাতু মুড়ি দেখতেই পেলে। তো চলো ছাতু মুড়িটা খেয়ে নেব, মানে আমি একদম অল্প ছাতু নিয়ে পাতলা করে গুলেছি যাতে পেটটা ভরা থাকে কিন্তু পেটটা আবার বেশি ফুল না হয়ে যায়। তো সেই জন্য ওরা খাচ্ছে চাউমিন, ওদের সঙ্গে বসে আমি খাচ্ছি ওই ছাতু মুড়ি। তো তোমরা অবশ্যই জানিও কার কোনটা ফেভারিট। তো খাওয়া কমপ্লিট করে চলে এসেছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে হবে বাঁধাকপি আর ডিমের ঝোল। তো এই ডিমটা এখন সিদ্ধ করব, আর এখানে বাঁধাকপি সিদ্ধ হয়ে রয়েছে। আর দেখো সিঙ্কে কত বাসন জমে গেছে, এগুলো সব সকালের টিফিনের, আর এখানে জল ভরছে।
তো চলো ঝটাপট করে এখন ডিমের আলুটা কেটে নেব। তো কেটে নি, তারপরে আসছি। তুমি কি খেলছো? লাঠি নিয়ে কি খেলছো গো? বেবি বেবি, তুমি তো নিজে একটা বেবি, মশা কামড়াবে তো ওখানে। কি করছো তুমি? কি করবে ভিডিও করে? তুমি কি করছো আগে বলো। আমি তো তোমার ভিডিও করছি। আমি আর তোমার ভিডিও করছি। আমি তো এটা আপলোড করব, তুমি কি করবে? আমি আপলোড করে দেব। কোথায় আপলোড করবে তুমি? আরে আমার ফোনের ব্যাটারিটা রইছে না। হুম। ওইটা দিয়ে তোমার এলো লবে তোলে পুরোতে তাছা ভিডিওটা দিয়ে দেব। ওরে বাবা, তুমি পুলিশের কাছে আমার ভিডিওটা দিয়ে দেবে? হ্যাঁ। কি বলবে দিয়ে? বলবে আমি ওতে ছড়ে নিয়ে যাবো, আমার থাপটা আমার মায়ের মা। আচ্ছা, মশা মশা কামড়াচ্ছে। গেটের দিকে যাবে না? না, পুলিশকে এখানে বসে ফোন করো। ওই যে ওর মাকে ধরিয়ে দেবে, ওর মা ওকে, ওর মা ওকে মারে, ওই জন্য মাকে ধরিয়ে দেবে, তাই না? হ্যাঁ, ধরাবে না। দেখি 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 শুনতে বাবা, কই দেখি কই দেখি শুনতে বাবাটা। হ্যাঁ, সমুদ্রে যাচ্ছ? তা হাম্পু দিয়ে যাও, তা হাম্পু দিয়ে যাও, না হাম্পু দিয়ে যাও, এটা গালে দাও, এটা গালে, এটা গালে দিয়ে যাও। ছন্দা বাবা, তাতা কোথাও বুঝেই থাকতে হবে, না না তা কে করবে? আমার বাবা, আমার বাবার তো পায়ে ব্যথা, কি করে রান্নাটা করবে? তাহলে তোমার আমার দিদুন না আমার মা? দিদুন তো ভালো রান্না করতে পারে না, আমি খেতেই পারবো না, তুমিও খেতে পারবে না। যাও, আমি ঘরে যাই। হ্যাঁ, টাটা। দুষ্টুমি করবা না বেশি, এইখানে বসেই খেলবা, ঠিক আছে? বাইরে যাবা না। তো আরাধ্যা রানী তো ওইখানে খেলছে, আর এইদিকে আমি আমার কাজটা সেরে নিই। তো আজকে আরাধ্যার সব জামা কাপড়গুলো ভিজাবো। সব তো একবারে কাচা সম্ভব না, এখানে প্রজ্ঞার আরাধ্যার আমার সবারই রয়েছে। তো আজকে আমি আরাধ্যার আমারটাই কাচবো, আর প্রজ্ঞারগুলো রেখে দেব পরের দিন কাচবো। তো দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় একবারে, আসলে অনেক দিন কাচা হয়নি বলেই এগুলো বেরিয়েছে। তো এগুলো ভিজিয়ে এখন আমি একবারে বাসনটা নামিয়ে টুক করে বাসনটা ধুয়ে নেব। তো চলো বাসন ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, সাথে থাকো, কোথাও যেও না। আজকে এই অবধি আমার কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রোজ রোজ তো শেয়ার করা হয় না, তো আজকে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ এবার আরাধ্যা কাজকর্ম করছে। তো ওর এটাই হচ্ছে কাজ, কড়াই, খুন্তি, হাতা, মানে যা যা আমাদের রান্নার জন্য লাগে সব ওর চাই, নিয়ে বসবে আর এই ব্লকগুলোকে বানাবে তরকারি, তরকারি বানিয়ে এই হচ্ছে ওর কাণ্ড। আর সামনে ওকে ফোনটা রেখে দিতে হবে, ও ভিডিও করবে।
তো ওই জন্য আমি নিজের কাজকর্ম করতে বাকি কাজগুলো সারতে স্নান করতে চলে গেছিলাম, আর এই যে বসে বসে ম্যাডাম এখন এখানে খেলছে। তো চলো আজকে আর সামনে এসে তোমাদেরকে বিদায় জানাচ্ছি না, এই দেখতেই পাচ্ছ জামা কাপড় কাঁচা হয়ে গেছে, এখন ওগুলো ধুয়ে নেব, এই সরি শুকো দিয়ে দেবো, মেলে দেবো, তারপরে স্নান করতে চলে যাব। তো আজকে আর সামনে আসছি না, আজকে এখানেই আরাধ্যার কাজকর্ম দিয়ে ব্লগটাকে শেষ করছি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কন্ট্রোভার্সি চাই নাকি এরকম ডেইলি লাইফস্টাইল ভিডিও, কাজের ভিডিও চাই। তো অবশ্যই এক্ষুনি কমেন্ট করে ফেলো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে, বাই।